হ্যালো গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই যে কিছু কলা। আমি কলা নিতে আসছিলাম এই যে এখানে, আর ওই যে কলা বাগান দেখা যাচ্ছে ওইখান থেকে কলাগুলো সংগ্রহ করেছি। আমাদের স্টেটের পাশে ছোট একটা স্টেট, আর ওই যেটা দেখা যাচ্ছে না সমান্তরাল, ওইখানে আসলে পাম্পালগুলো মাপা হয়। এটাকে মালয়েশিয়াতে বলা হচ্ছে তিম্বাং। আর তার পাশে এটা হচ্ছে অফিস, এখানে মাত্র 8 জন ওয়ার্কার কাজ করে। 8 জন কে নিয়ে একটা এস্টেট তৈরি করছে। এখানে 300 একর জায়গা, ছোট পাম্পলের গাছ, এখানে ফল কাটে সবাই, মোটামুটি সবাই বাংলা, 8 জনই বাংলা। এরা প্রতি মাসে যে কাজকাম করে দেখা যাচ্ছে এদের 3000-এর উপরে সবসময়ের জন্য স্যালারি থাকে। তো আমি আসছিলাম আর কি ওদের সঙ্গে দেখা করতে, আর এই যে কলাটা দিল আমাকে তো নিয়ে আসলাম। ওয়াও, কী সুন্দর কলা দেখা যাচ্ছে। আমরা আসলে কেউ কাউকে চিনি না, মালয়েশিয়াতে আসার পরে আমাদের পরিচয়, আমাদের সঙ্গে এখন বন্ধুত্বপূর্ণ একটা বিষয় হয়ে উঠেছে। তো যার কারণে আসছিলাম দেখা করতে, আর এই একখান্দি কলা নিয়ে যাচ্ছি, পুরা ব্যাগে ভরে দিয়েছে। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখা, আসলে খুব সুন্দর হয়েছে কলাগুলা। ও যাচ্ছিল তো এখনই পড়িতে, এই যে কলা একেবারে টাটকা ফ্রেশ গাছ থেকে কেটে দিয়েছে, একদম গাছে পেকে গেছে, এই যে কালারও হয়ে গেছে লাল পুরা। ও পামবাগানে ভাই কি আর করবো আমরা, পামবাগানের ভিতরে এখানে লাগানো ছিল কিছু কলা গাছ, তাতে হয়েছে কলা। এই যে এই গাছেও কলা দেখা যাচ্ছে নাকি, দেখি ঝুম করি তো। হ্যাঁ, এই যে কলা দেখা যাচ্ছে, তো এগুলো এখনও ছোটো। হ্যাঁ, প্রবাস জীবনে জঙ্গল ছাড়া তো আর কিছুই নাই রে ভাই, আর কী দেখাবো, জঙ্গলই দেখাই। এখান থেকে আমাদের রুম প্রায় হচ্ছে 6 কিলোমিটার, এখান থেকে যাইতে গেলে 6 কিলোমিটার, অর্থাৎ যেতে আমার প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগবে। আমাদের স্টেটটা অনেক বড়ো, তো যার ফলে আর কি তার পাশে এই লাডাংটা পড়েছে ছোট, এটা একদম ছোট একটা লাডাং। তো কাজ কাম আসলে শেষ হয়ে গেছিলো, যার ফলে ভাবলাম যে তাহলে যাই একটু ওই লাডাঙে গিয়ে দেখা করি। ও আজকে আমাদের প্রায় এখন লোকজন নাই, তো আমার মাত্র 2টা গ্যাং রয়েছে, মাত্র 2টা সাপিত, অর্থাৎ 2 জনে ফল কাটে আর 2 জন হচ্ছে ফল বের করে, যার ফলে দেখা যাচ্ছে তারা যদি 5টা পর্যন্ত কাজ করে তাহলে 5:50 আমার ফলগুলো শেষ হয়ে যায়। আর এখন যেহেতু ফলের বিচি উঠানো লাগছে না, তো ড্রাইভার আসলে খুবই ফাস্ট। তো 5:30 যখন কাজ শেষ হয়ে গেল, তো ভাবলাম যেহেতু হাতে 1-1.5 ঘন্টা সময় আছে, কারণ মালয়েশিয়াতে এখন সন্ধ্যা হয় প্রায় 7টার দিকে, সন্ধ্যা হয়। মালয়েশিয়া সবসময়ের জন্য হচ্ছে গরমকাল, গ্রীষ্মকাল, এখানের আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হয় না, এই জন্য টাইমিংয়েরও তেমন কোনো পরিবর্তন হয় না। দেখা যাচ্ছে সবসময়ের জন্য হয়তো 6:50 আর 7, সর্বোচ্চ 10 মিনিটের ডিফারেন্স, এমনটাই হয়, এর বেশি হয় না। তো যার জন্য এখানে চলে আসছিলাম, আসার পরে তো এই যে ধরাই দিছে কলা। ও এ রাস্তার কি অবস্থা রে, কি মারা নি। এটা হচ্ছে আসলি, এরা জঙ্গলে বসবাস করে, তো ওকে সাইড দিয়ে দিলাম, ও চলে যাবে, কারণ বাইক চালিয়ে তো ওর সঙ্গে পারা যাবে না। আরে কলা রে কলা, খুব পরেশানি দিচ্ছে। আমি তোমাদেরকে পুরা রুমে নিয়ে পারলে খুলে দেখাবো যদি সময় থাকে। আরে মালয়েশিয়ার জীবন রে, এভাবে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে প্রবাসে, এই পামবাগানের ভিতর দিয়ে দিন যাচ্ছে, দিন চলে যাচ্ছে, কাজ করছি, মাঝে মধ্যে একটু ঘুরতে ফুরতে যাই, তখন আর কি মনটা একটু ফ্রেশ হয়ে যায়, ভালো লাগে। তো ভাবছিলাম যখন মালয়েশিয়াতে আসছিলাম, ভাবছিলাম যে কোম্পানি ডিউটি করার পরে কি করব, অন্য জায়গায় গিয়ে ওভারটাইম করব। হায় রে ভাই, কি আর বলবো, আসছি, আসার পরে ওভারটাইম তো দূরে থাক, আশেপাশে আর কোনো এস্টেট নাই, কোনো কিছুই নাই, একদম জঙ্গলের ভিতরে, এখানে ওভারটাইম কই পাবো। এখান থেকে রুমে যাওয়া, রুমে যাওয়ার পরে হচ্ছে সেখান থেকে একটা দোকান রয়েছে, সেখান থেকে আমাদের কিনে কেটে খেতে হয়। দোকানের নাম হচ্ছে মালয়েশিয়াতে বলে কি কেদাই। আর এই যে 8 জন লোক এরা স্টেটে যে থাকে, এরাও আমাদের ওইখান থেকে গিয়ে কিন্তু সদাই বাজার করে তারপর এখানে এসে রান্নাবান্না করে এদের খেতে হয়। এখানে আসলে কোনো দোকানপাটের কোনো ব্যবস্থা না, 8 জন লোক এখানে রয়েছে, সো এদের জন্য আসলে একটা দোকান করলে তো সে দোকানদার দেখা যাচ্ছে চালানি থাকবে না। আরে বেটা গিছে রে গিছে সব দুলা উড়াইতে উড়াইতে, এই যে রোড। তো এখন তো এগুলো এখন স্টেট হয়ে গেছে, গাছ মাছ লাগিয়ে ফেলছে। প্রথম যখন আমি আসছিলাম এখানে সব জঙ্গল আর জঙ্গল ছিল, আরে মা গো মা, এখানে আসতেও ভয় করতো, আর বৃষ্টি হইলে এখানে পানি উঠে একদম ভরে যায়, এই রাস্তা দিয়ে যাওয়াই যায় না কোনো অবস্থাতে,
কারণ একদম নিচু জায়গা, এদের পাম গাছগুলো লাগানো সমান্তরাল জায়গা, সব থেকে নিচু জায়গা এখানে, যার ফলে বৃষ্টি হলে আর এখানে পানি উঠে যায়। স্টেটের ভিতরে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের স্টেট। তাড়াতাড়ি রুমে যেতে হবে, যার ফলে এখন আর কি ভিডিওটি করতে পারছি না। বন্ধুরা সাথেই থাকো, এরপর রুমে গিয়ে যদি পারি তাহলে দেখাবো। হ্যাঁ, আমি এখন রুমে চলে আসছি। হ্যাঁ, কলাটাই জীবনটা একদম বেদনা করে ফেলছে। বাপরে বাপ, ওই দিন দোকানে, আমাদের দোকানে অর্থাৎ যে আঙ্কেলের দোকানটা, ওইখানে এইরকম এক ছোড়া, মাত্র এক ছোড়া কলা দেখলাম, যে লেখা রয়েছে 6 রিংগিত 30 সেন্ট, যেটা বাংলাদেশে প্রায় 130 টাকার মতো। তো এতগুলোও হবে না আসলে, আমার মনে হয় 1.5 কেজি হবে, তো 6.5 রিংগিত। আর বাংলাদেশে 1 কেজি এটার দাম সর্বোচ্চ হলে 40 টাকা হবে এই ছোটো ছোড়াটা। মালয়েশিয়ায় কাঁচামালের যে কী দাম, বাবা গো বাবা, না আসলে বোঝা যাবো না। কলার কাইটটা সাইজ কইরা এখন রাখা দিছে এইভাবে, কলার যে আটাটা সব এই ব্যাগের উপরেই পড়ুক। 1 2 3 4 5 6 7 ছোড়া হয়েছে, মাশাল্লাহ। বন্ধুরা তোমাদের সবার দাওয়াত থাকলো, এখন পাকার অপেক্ষায়, আটাটা শুকিয়ে যাক পরে ঘরের ভিতরে নিব। জিন্দেগী।